মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সনদে নাম ও বয়সে ভুল থাকলে তা সংশোধন করতে অনলাইনে আবেদন করতে হয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে। ১১টি বোর্ডের সব বোর্ডেই তথ্য সংশোধনের যৌক্তিকতা যাচাই করতে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন ও পাসপোর্টের পিডিএফ আপলোড করতে হয়। ১০টি বোর্ডে আবেদনকারীর তথ্য ও ডকুমেন্ট কেবল সেবাগ্রহীতা ও বোর্ড কর্তৃপক্ষ দেখতে পেলেও সম্প্রতি একটি বোর্ডে আবেদনকারীর সব তথ্য ও ডকুমেন্ট সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। বোর্ডের এমন কাণ্ডে চক্ষু চড়ক গাছ সেবাগ্রহীতাদের। জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন ও পাসপোর্টের মতো স্পর্শকাতর ডকুমেন্ট সবার জন্য উন্মুক্ত হয়ে যাওয়ায় নিরাপত্তাহীনতায় উদ্বিগ্ন তারা। আমাদের পার্সোনাল তথ্য যদি হ্যাকাররা পেয়ে যায় তা আমাদের অবশ্যই আমাদের জন্য মানে হুমকি স্বরূপ আর কি। তো এটা বোর্ডকে অবশ্যই গুরুত্ব সহকারে দেখা উচিত। যেহেতু সরকারি প্রতিষ্ঠানের জন্য ভরসা করে দেওয়া হয় যে না সিকিউরিটি হয়তো বা খেয়াল রাখা হবে, মানে এটা তো কতটুকু কেড়ে তার আমরা বলতে পারতেছি না। আমার বাবার আইডেন্টি কার্ড এই হ্যাক করে যদি এই কোনো সিম কার্ড তোলার পরে যদি কোনোভাবে এই কাউকে যদি হুমকি টুমকি দেয় তাহলে আমার বাবার সমস্যা হবে। প্রযুক্তিগত দুর্বলতা ও কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই এসব ঘটনা ঘটছে জানিয়ে তথ্য প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, নাগরিকদের ব্যক্তিগত তথ্য উন্মুক্ত হলে অপরাধীরা খুব সহজেই তা কাজে লাগাতে পারবে, এর ফলে হতে পারে ভয়ঙ্কর বিপদ। আপনার আইডি যদি কেউ পায় বা আইডির যে তথ্যগুলো কেউ যদি পায় তাহলে আপনার নামে সে কিন্তু অপরাধ বা ক্রাইম করতে পারবে। এবং যেহেতু এনআইডিটা আপনার নামে, খুব স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রথমেই আসবে কিন্তু আপনার কাছে। তবে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি বলছেন, আবেদনকারীর তথ্য ও ডকুমেন্ট সুরক্ষিত রাখতে সংশ্লিষ্ট বোর্ডকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। আমার ঢাকা বোর্ড থেকে সেই তথ্যগুলো পাচ্ছে না, যেই বোর্ডটাই পেয়েছে তাদেরকে আমরা সতর্ক করে দিয়েছি যেন তাদের ডেটা সিকিউরড হয়, যেন কোনো তথ্য অন্য কেউ যাতে জানতে না পারে। এটা নিশ্চয়ই উদ্বেগজনক বিষয়, এটা এরকম ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে সেই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। এছাড়া সক্ষমতা বাড়াতে প্রযুক্তিগত সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনার কথা বলছে শিক্ষা বোর্ড। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।